কিন্তু তুই একা, তোর সাথে কেউ নেই, একটা লোকও নেই। আমি তো আছি। Isn't that enough? একটু অবাক লাগছে, এতে অবাক লাগার কারণ কি বলুন তো? বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে এ আর এমন কি? ছবির নাম অতি উত্তম। মহানায়কের বিভিন্ন ছবির অংশ কেটে কেটে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ব্যবহার করেছেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। কঠিন কাজ সন্দেহ নেই, কিন্তু অনেকে বলছেন বর্তমানে কাজটা নাকি আরও সহজে করা যেত। একটা প্রযুক্তি আবার নতুন করে জন্ম দিতে পারে হারিয়ে যাওয়া মহাতারকাদের। প্রযুক্তির নাম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলার কৃত্রিম বুদ্ধিমত্তা। অতি উত্তম ছবিতে মহানায়কের বিভিন্ন কাজকে এক জায়গায় করে ব্যবহার করা হয়েছে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা একেবারে নতুন করে পর্দায় ফিরিয়ে আনতে পারে উত্তম কুমার সুচিত্রা সেনদের নতুন চিত্রনাট্যে, নতুন গল্পে, নতুন প্রেক্ষাপটে। কিন্তু এই এআই নিয়ে বিতর্কের শেষ নেই। হলিউডে এই নিয়ে কলাকুশলীরা ধর্মঘটে রাস্তায় নেমেছেন। তাদের যুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো জীবন্ত মানুষের বিকল্প হতে পারে না। একই সঙ্গে সবটাই যদি প্রযুক্তি নির্ভর হয় তাহলে প্রচুর মানুষ কাজ হারাবেন, একটা বড় ধস নামবে ইন্ডাস্ট্রিতে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কি বলছেন অতি উত্তম ছবির পরিচালক থেকে অভিনেতারা? যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমি একজনের মুখ নিয়ে যে কোনো সংলাপ বসাতে পারি, এই ফ্রিডমটা, এই টেকনোলজিটা যদি আগে আসতো, তাহলে আমি হয়তো স্ক্রিপ্টটাকে আমি এতবার রিরাইট করতে হতো না। আমি ঠিক যেই সংলাপটা লিখেছিলাম সেই সংলাপটাই উত্তমবাবু বলতেন। সেটা ডিপেন্ড করছে মানুষ কীভাবে সেটাকে ব্যবহার করে তার উপর। বিজ্ঞানের তো সবসময় দুটো দিক থাকে, ভালো খারাপ দুটোই আছে, আমরা কেউ নই জাজ করার। এবার সময়ের সাথে সাথে আমরা আস্তে আস্তে নিজেদের অ্যাডাপ্ট করব। একটা হিউম্যান মাইন্ডের যে আনপ্রেডিক্টেবিলিটি, সেটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনতে পারবে না। আমি বলছি 99% এনে দিল, 1% আনতে পারবে না। সেখানেই ওয়ার এ হিউম্যান মাইন্ড কামস ইন। এআই নিয়ে যে কাজের চেষ্টা টলিউডে হচ্ছে না এমনটা নয়। পরিচালক সুব্রজিৎ মিত্র দেবী চৌধুরানীর চরিত্রদের একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনি নিজে সিনেমায় এই প্রযুক্তির ব্যবহার নিয়ে খুব একটা আশাবাদী নন। মেশিন ক্যানট রিপ্লেস আ ম্যান, তো ওই ক্রিয়েটিভ জায়গাটা, যে ওই ফাইনাল যে পার্সোনাল টাচ বা যে ক্রিয়েটিভ টাচ, সেটার জন্য কিন্তু একজন লোককেই দরকার হয়। এবং আজকে কিন্তু এই সেই ব্যাপারটাই, মানে এআই এর প্রভাবটা এতটা বেড়ে গেছে বলে আজকে কিন্তু হলিউডেতেও সেই নিয়ে একটা ধর্মঘট চলছে। এআই প্রযুক্তিতে ভর করে যে শুধু উত্তম, সুচিত্রা, সৌমিত্ররা বড় পর্দায় ফিরে আসতে পারেন এমনটা নয়। আবার নতুন করে গান রেকর্ড করা যেতে পারে কিশোর কুমার, মোহাম্মদ রফি কিংবা মান্নাদের গলায়। একেবারেই না, কোনো রকম এআই আগামী প্রজন্মের জন্য ভালো না। সেটা মানুষের চাকরির ক্ষেত্রে হোক আর শিল্পীদের ক্ষেত্রে হোক, কখনোই এআই কে সমর্থনযোগ্য নয়। আগামী দিনে অবশ্য দেখতে হবে যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীলতাকে কতটা ছাপিয়ে যায়। ক্যামেরায় তুষার এবং অভিজিতের সঙ্গে সুচরিতা, টিভি 9 বাংলা।